ক্রমাগত তৃতীয়বারের লক্ষিমপুর লোকসভা সমষ্টির টিকট লাভ করলে প্রদান বড়ুয়ায়। 2019 সনত কংগ্রেসের অনিল বরগোহাঁক 3.5 লাখ ভোটত পরাস্ত করেছিল প্রদান বড়ুয়ায়। 2016 সনের উপনির্বাচন কংগ্রেসের হেমা হরি প্রসন্ন পেগুর বিরুদ্ধে 1,90,000 ভোটের ব্যবধানত জয়ী হয়েছিল প্রদান বড়ুয়া। ধেমাজি বিধায়ক পদ এরি লক্ষিমপুর লোকসভাত প্রতিদ্বন্দ্বিতা করা প্রদান বড়ুয়ায় রাজ্য এরি আঁতরি গৈছিল দিল্লী। তৃতীয়বারও লক্ষিমপুর সমষ্টি নিজের দখলত রাখবলে চেষ্টা চলাব প্রদান বড়ুয়ায়। আর এই সকল প্রদান বড়ুয়ার সমর্থক তেওঁলোকে স্লোগান দিয়া দেখবলে পোৱা গেল। আজি প্রদান বড়ুয়ায় প্রার্থিত্ব লাভ করার পাছত এনেধরনের উৎসাহপূর্ণ পরিবেশের সৃষ্টি হল তেওঁর লক্ষিমপুরের বাসগৃহ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মই ধন্যবাদ জানাইছো, লগতে আমার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়াকো মই ধন্যবাদ জানাইছো। আর আজি এই মুহূর্তত মই বিশেষভাবে আমার বুথ পর্যায়ের দলের কর্মকর্তা, মণ্ডলের মর্চার বিষয়ববীয়া সকল, জেলার সভাপতি সকল আর আটাইকেজন বিধায়ক, মই তেখেতসকলক মই বহুত বহুত ধন্যবাদ জানাইছো। তেখেতসকলের সহযোগতে যা 5টা বছরে জনসাধারণের মাজত কাম করবলে মই বহুত সুযোগ পালো। আর আটাইতকৈ বেশি ভাল লাগিছে যে গাঁৱের সাধারণ মানুষিনিক আজি সহায় করবর কারণে যে সুযোগ পাইছো মোদী ডাঙরিয়ার নেতৃত্বত, এইখিনিক লৈ মই যথেষ্ট সুখী। বিপক্ষত আমার প্রার্থী থাকিবই, সেটো মই বেলেগ ধরনের লওয়া নাই। আর প্রতিটো নির্বাচনকে মই আগতেও যেতিয়াই তেনেকুৱা নির্বাচনত মই অবতীর্ণ হওঁ, মই সদায় সিরিয়াসলিয়ে মই নির্বাচন খেলো। গতি এইবারও মই এটো সিরিয়াসলিয়ে মই নির্বাচন লম আর যিমান পাৰো দলৰ কর্মকর্তা সকলক লগত লৈ, আমার বিধায়ক সকলক লগত লৈ, আমার রাজ্য আর রাষ্ট্রীয় পর্যায়ের নেতা সকলের সহযোগত মই নির্বাচনটোত অবতীর্ণ হবলৈ মই চেষ্টা করি। অসমৰ লোকসভা নির্বাচনের বাবে বিজেপিয়ে ঘোষণা করা 3খন নতুন মুখর এখন হৈছে অমৰ সিং টিছু। ডিফু সমষ্টিৰ পৰা বিজেপিৰ প্রার্থিত্ব পাইছে অমৰ সিং টিছুয়ে। কার্বি পাহাড়ৰ সিংহাসন সমষ্টিৰ দুবাৰৰ কার্যবাহী সদস্যৰ পৰা পোনে পোনে লোকসভাৰ টিকট পায় উৎফুল্লিত বিজেপিৰ নেতাগৰাকী। অমৰ সিং টিছুয়ে টিকট পোৱাত বঞ্চিত হল বৰ্তমানৰ সাংসদ হৰেন সিং বে। প্ৰথম মোৰ ফালৰ পৰা মই ধন্যবাদ দিব বিচাৰিছোঁ আমাৰ কার্বি আংলং অটোনমাস কাউন্সিল অনারেবল সিএম স্যার ডক্টর তুলিরাম রংহা আর তখন চেষ্টাগত মই এইখিনি হয়েছো। আর আমার অসমের চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, লগতে আমার অসমের ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট ভবেশ কলিতা দেব আর লগতে আমার কেন্দ্র জে পি নাড্ডা, অমিত শাহ আর আমার প্রাইম মিনিষ্টার আর আমার গোটেই গ্রাসরুট আমার কার্যকর্তা, তারপর আমার মোক এইখানে সুবিধা যে দিলে রাইজ আশাবাদী, মানে আমি বিপুল ভোটত আমি জিকে আহিম। এনেতো এমপি হিসাব আমার টার্গেট হয়েছে 400+, তারপর আমি আশাবাদী এবার ভোট 4,00,000+ হব। ধলাই সমষ্টির 4বারের বিধায়ক তথা অসম মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যক শিলচর লোকসভা সমষ্টিত প্রক্ষেপ করেছে বিজেপিয়ে। পূর্বর দরে দলে অর্পণ করা এই চ্যালেঞ্জও হাঁহি হাঁহি গ্রহণ করব বলে জানালে বর্ষিয়ান নেতাগৰাকীয়ে। উল্লেখযোগ্য যে 2019 সনত তেতিয়ার কংগ্রেসী তথা এতিয়ার তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেবর শিলচর আসনখন আজরি আনিছিল বিজেপির ডক্টর রাজদীপ রয়ে। অবশ্যই সমষ্টি পুনর্গঠনের পিছত শিলচর সমষ্টি অনুসূচিত জাতির বাবে সংরক্ষণ হওয়ার বাবে এবার টিকটের বঞ্চিত হল ডক্টর রাজদীপ রয়। এই মুহূর্তে আমার আছে পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া, যেহেতু শিলচর বা টিকটের প্রার্থিত্ব লাভ করেছে আর তখন আমি মন্তব্য জানি অভিনন্দন জ্ঞাপন করেছি। অফিসত আসিল খবর পালো আপনার জড়িয়ে শিলচর লোকসভাত মূল প্রার্থিত্ব দলে নির্ণয় করিলে, আমি চেষ্টা করি দলের দিয়া এই সম্মান যাতে আমি উদ্ধার করি ধুনিয়াকে রাইজের হওয়া আগবাব। আপনি সুখী আজ এই যেহেতু টিকিট লাভ করার পিছন অন্য এক যাত্রা বলে কোব লাগবে আপনার, তারপর কেন ধরনের অনুভব?
দেখক আনন্দ প্রতিদিনের সামগ্রী হয়, আর এই যে হুকি কইছে, হুক থাকিলেই হুক, হুক কথাটাই এনেকা যেটা প্রত্যয়ের অতীত। আর বিভিন্ন চর্চা চলিছিল যেহেতু আপনি আপনার আপনার লোকসভা টিকটত যেটা যুঁজা চলাই আছে, তেতিয়া কিন্তু বহুতে কব বিচারিছিল আপনার লোকসভালে যাবলে মন নাই, ইয়াতে থাকার যেহেতু মন আছে বলে কোয়া হয়েছিল, এই কিভাবে অল্প কি কব বিচার? কথাটা এনেকা, এই যে আপনি মোক এতিয়া সুধিছে, জাস্ট আমি অফিসের পর আহিছো এই মুহূর্ত, এতিয়া আমিও যে কই আছো কথাবিলাক আপনার জড়িয়ে আমি শুনিলো, আর টেলিফোনত শুনিল এনেকা পার্টিয়ে ডিক্লেয়ার করেছে, মানে এতালেকে টিভি দেখাই নাই, মই তো আপনার উপর বিশ্বাস আছে, সেই কারণে মই এই কথাখিনি কই আছো। এই ক্ষেত্রত স্বাভাবিকভাবে কোনো কামত থাকিলে কামের প্রতি একটা লগন থাকি যায়, এটা কোনো না কোনো ক্ষেত্রত একটা অ্যাটাচমেন্ট, কিন্তু এই ক্ষেত্রত আপনি যদি ড্রয়িং রুমের পড়া যদি আপনি বেডরুমত যায় অল্প সামথিং একটা চেঞ্জ আহিব আপনার, তো এইখানে আর কথা। পরিমল শুক্লবৈদ্য এগৰাকী জ্যেষ্ঠ নেতা, বৰ্ষীয়ান নেতা, আৰু এটা নতুন যাত্ৰাৰ বাবে তেওঁক দলে দায়িত্ব দিছে, কি কয় আপুনি এই ক্ষেত্ৰত? হয়, মই ভাবো অসমৰ কাৰণে কাম কৰা সেইটো আমাৰ ভাৰত মাৰ কাৰণে কাম কৰা, আৰু দিল্লীত গৈ কোনো ঠাইত কাম কৰা সেইটো আমাৰ ভাৰত মাৰ কাৰণে কাম কৰা, আমাৰ ৰাজ্য আৰু ৰাষ্ট্ৰৰ কাৰণে কাম কৰা, কাজে এই ক্ষেত্ৰত আমাৰ কোনো দ্বিধা দ্বন্দ্ব অন্তৰত নাই, কোনো ভাল পোৱা নাই, কোনো বেয়া পোৱা নাই, দলে যে দায়িত্ব দিছে সেইটো করিম ভারত মাতৃ। আর একটা কথা, আপনি যেহেতু এই মন্দির যে আবাস আছে, আবাসটা বনায় লোক বিশেষ গরু পুহিছিল, তাত মাছ পুহিছিল, বা যথেষ্ট খেতিও করেছিল, যথেষ্ট মিস করব নয়, এই যাব হয় মিস তো করি, মিস খালি এইবিলাক নহে আপনালোককো করি, আমাকতো পাই থাকিব বাৰু দিয়কছ, তথাপি এখিনি আপুনি মিস কৰিছে। এতিয়া আপুনি কলে যাব, সমস্ত যাব? হয়, কালি আমার বিকাশ যাত্রার কেটা প্রি শিডিউল প্রোগ্রাম আছে কাছৰ, তিনি চারি দিন আমি করিম, এইটার কারণে কাছার আর রহাইলা কান্দিত কামবিলাক করি। কেনেকুৱা হব, কেনেকুৱা ধৰণৰ কনফিডেন্স, কেনেকুৱা হব শিলচৰ সমষ্টিৰ বা ফলাফল কেনেকুৱা হব বুলি বিচাৰে, যিহেতু বিজেপিৰ যথেষ্ট আধিপত্য আছে, তাৰ সত্ত্বেও কেনেকুৱা বিৰোধী ঐক্য নিৰ্ধাৰণ হ'ল, বহু কিছু চাৰিসীমা সলনি হ'ল শিলচৰ? হয়, মই আগতে আপোনালোকক কৈছো, প্ৰাৰ্থী যিজনী হওক, দলে যাকে নিৰ্বাচিত কৰে প্ৰাৰ্থী হিচাপে, শিলচৰ সহ আমাৰ গোটেই ভাৰতবৰ্ষৰ রেজাল্ট খুব ভাল হব, আপনাদের সাব শিলচরের রেজাল্ট খুব ভাল হব, খুব ভাল। এয়া আছিল পরিমল শুক্লবৈদ্যর টিকট পড়ার পাছত প্রথম প্রতিক্রিয়া। আনফালে বিহালী সমষ্টির বিধায়ক রঞ্জিত দত্তই লোকসভার প্রার্থিত্ব লাভ করার লগে আনন্দিত হয়ে পড়েছে সমষ্টিবাসী। সমষ্টি পুনর্গঠনের পিছত বিহালী বিধানসভা সমষ্টি সংরক্ষিত হয়েছিল অনুসূচিত জাতির বাবে, তেতিয়াই বিহালীত প্রতিদ্বন্দ্বিতা করাত বাধা আহি পড়েছিল রঞ্জিত দত্তর সম্মুখত, কিন্তু সুদীর্ঘ দিনের কর্মীগীক নিরশ নকরিলে শীর্ষ নেতৃত্বই। সাংসদ পল্লব লোচন দাসের সলনি শোণিতপুরত প্রার্থিত্ব পালে রঞ্জিত দত্ত। আমার সাংবাদিক তুষার হাজরিকায় কথা পাতিছিল, আগবঢ়াইছো। চারিবারক বিহালী সমষ্টির পর বিধায়ক হয়েছিল রঞ্জিত দত্ত, আর এবার আসলে বিধানসভার বা এটা লোকসভালে আসলে যার মানস করেছে, আর এই মুহূর্তে মানে রঞ্জিত দত্ত বাসগৃহ বসে আসো, আর মোট সহযোগিতার দৃশ্য দেখাব, মানে পোনে পোনে আহিছো আপনার কাছে। চারিবারক বিধায়ক আর লোকসভালে এবার আপনি যার কারণে মন করেছে বা আপনার দলে টিকিট দিছে, প্রথম প্রতিক্রিয়া কি হব? শোণিতপুর সংসদীয় সমষ্টির পর ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মোক প্রার্থিত্ব দিয়ার বাবে মই প্রথমতেই মোৰ কৃতজ্ঞতা আর শ্রদ্ধা জ্ঞাপন করছো ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, আমার রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডা ডাঙরিয়া, আমার কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া, আর লগতে আমার অসমৰ জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া, মই আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো যে এই তেজপুর আমার শোণিতপুর যে আমার সংসদীয় সমষ্টি নটা বিধানসভা সমষ্টিত লৈ পেলাই এই একটা সংসদীয় সমষ্টি, ইয়াত আমার আটজন বিধায়ক আছে আর এগারী আমার মিত্রজোঁট অসম গণ পরিষদের বিধায়ক আছে, গতি রাইজে নিশ্চয় আমাক আশীর্বাদ করব। আপনি নিশ্চয় রাইজর কাশলে যাব লাগবে, কোন সমূহ কথা লৈ পেলাই রাইজর কাশলে যাব? আমি রাইজর ওচৰলৈ যাম আমার উন্নয়নের ধারলে, আমি বিরোধীক সমালোচনা করবল নয়, আমি দশটা বছরে কেন্দ্রীয় সরকার আসনি কাম চলি আছে, আমার আমি শাসন করে আছো, আজি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব সরকার চলি আছে,
সাতটা বছর আমার সরকার চলি আছে। গতিকে যিখিনি আসনি গরিব জনসাধারণে লাভ করেছে ইয়াত কোনো কংগ্রেস বিজেপি এজিপি নাই। গতিকে এই আসনিবিলাক যিমানখিনি আমার ইয়াত আমি সুফল লাভ করেছি বা রাইজে আমাক পাইছে এই উন্নয়নের ধার লৈ পেলাই আমি যাব। যদি আপনি নির্বাচিত হয় আপনার সপোন কি আছে, কিবা সপোন আছে নাকি যে হয় আপনার সমষ্টিত কিবা এনেকুৱা ধরনের কাম করব? মই এটা মোৰ সমষ্টিৰ কথা চিন্তা করলে নহব, মই যেতিয়া মেম্বার অফ পার্লামেন্ট হব মই নটা সমষ্টিৰ কথা চিন্তা করব। হয় ইয়াত সমস্যা আছে আর আমি ডেভেলপমেন্টের কাম করব, আমার বানপানী নদীর গড়াখনিয়া সমস্যা আছে, আমি সমস্যার সমাধান যে আমি 100% করব পৰা নাই সেটা ঠিক, বিভিন্ন সমষ্টিবিলাকত বিভিন্ন সমস্যা আছে। এটা আপনার রেল আমার রেলর ইয়াত ধর এটা রাজধানী এক্সপ্রেসন আমার রখা নাই, আর যেহেতু আমার 2024 সনত পুনের নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব সরকার গঠন আমার সরকার হবে, গতি এই 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 কথাবিলাক আমি সংসদত উৎপাত উত্থাপন করি বা মাননীয় মন্ত্রী যখন বিভাগীয় মন্ত্রী আছে সেই মন্ত্রীসকলক অবগত করি এই সমস্যাবিলাক সমাধান করি। প্রতিদ্বন্দ্বিতা কার লগত হব বলে ভাবে? চাও প্রতিদ্বন্দ্বিতা কোনবাটো উঠিব, কোনোবাটো উঠিব। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। কোনে? আপে ঘোষণা করেছে। আর কোনে ঘোষণা করেছে? আমি শক্তিশালী বলে ভাবি লাগবে, মই নকওঁ যে হেৰি নহয় জিকাত আমি জিকিমেই, কিন্তু আমি কিমান ভোটৰ ব্যৱধানত আমি জিকিম? আমি যোৱা বছৰ যদি 60% ভোট পাইছিলোঁ এইবাৰ কেনেকৈ আমি 70% ভোটলৈ আমি কনভার্ট কৰিব পাৰোঁ? গতিকে দলৰ কাৰ্যকৰ্তাসকলে ইয়াত কাম কৰি আছে আৰু ভাবোঁ যে এইবাৰ আমি বিপুল ভোটত ইয়াৰ পৰা বিজয়ী হ'ম। ছ'চিয়েল মিডিয়া প্লেটফৰ্ম ফেচবুকত অসমত শীৰ্ষত নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট দৰ্শকৰ উৎসাহজনক সঁহাৰিয়ে কম দিনৰ ভিতৰতেই ফেচবুকত শীৰ্ষস্থান দিবলৈ সক্ষম হৈছে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টক। দৰ্শকৰ এই উৎসাহজনক সঁহাৰিৰ বাবে দৰ্শকৰ ওচৰত আমি চিৰকৃতজ্ঞ। আৰু এইখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ। ভারতৰ গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সন্মান স্ট্রং মানে মাইথন স্টিল। অহা 12 জুলাইত বিবাহ পাশত আবদ্ধ হব রিলায়েন্স ইণ্ডাষ্ট্ৰিজৰ অধ্যক্ষ মুকেশ আম্বানীৰ কনিষ্ঠ পুত্ৰ অনন্ত আম্বানী আৰু উদ্যোগপতি বীৰেণ মার্চেণ্টৰ কন্যা ৰাধিকা মার্চেণ্ট। প্ৰাক বিবাহ কাৰ্যসূচীক লৈ উখল মাখল গুজৰাটৰ জামনগৰ। অনুষ্ঠানত অংশগ্ৰহণৰ বাবে জামনগৰত সমাহাৰ ঘটিছে VIP আৰু VVIPৰ। 12 জুলাইত অনন্ত আম্বানী ৰাধিকা মার্চেণ্টৰ বিয়া। শুকুরবারের পর আরম্ভ তিনদিনিয়া প্রাক বিবাহ অনুষ্ঠান উদুলি মুদুলি জামনগর, কিয়নো গুজরাটের জামনগরত চলিছে প্রাক বিবাহ অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন। আর সেয়ে দেশ বিদেশের নামি দামি তারকা সেলিব্রিটিরে ভরে পড়ছে জামনগর। হাই প্রফাইল বিবাহ অনুষ্ঠানলৈ আমন্ত্রিত অতিথিয়ে ভিড় করেছেহি জামনগরত। হলিউডৰ পৰা বলিউডলৈ বিশ্বৰ প্রতিষ্ঠিত বহু উদ্যোগপতিয়ে ভিড় করেছেহি বিবাহ অনুষ্ঠানত। ভারতত G20 সামিটৰ পিছত দ্বিতীয়বাৰলৈ একেলগে দেখা গল ইমান সংখ্যক জনপ্রিয় খ্যাতনামা ব্যক্তির সমাহার। কেবল বলিউড বা হলিউডেই নহয়, বহু রাজনৈতিক নেতায়ও ভিড় করেছেহি অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেণ্টৰ বিবাহ অনুষ্ঠানত। রিহানা আর যাদুকর ডেভিড প্লেইনকে ধরে বিখ্যাত আন্তরাষ্ট্রীয় শিল্পীয়ে পরিবেশন করব অনুষ্ঠান।
অনুষ্ঠান পরিবেশন করবলগিয়া শীর্ষ ভারতীয় সংগীতজ্ঞসকলৰ ভিতৰত আছে অরিজিৎ সিং, অজয় অতুল আৰু দিলজিৎ দোসাঞ্জ। বলিউডৰ অন্যতম জনপ্রিয় অভিনেতা দম্পতী রণবীর সিং আৰু দীপিকা পাডুকনো গৈ উপস্থিত হৈছেগৈ গুজৰাটৰ জামনগৰত। পাপাৰাজি কেমেৰাত বন্দী হল দুয়োৰে দৃশ্য। বলিউডৰ সুপারস্টার সলমান খানকো দেখা গল অনন্ত আম্বানী আৰু রাধিকা মার্চেন্টৰ বিবাহ অনুষ্ঠানত। অভিনেতা অভিষেক বচ্চন বৃহস্পতিবারেই উপস্থিত হয় গুজৰাটৰ জামনগৰত। অভিষেকৰ পিছত দেখা গল অভিনেতা অর্জুন কাপুৰক। বৃহস্পতিবারে গুজৰাটৰ জামনগৰত উপস্থিত হৈছেগৈ আদিত্য ঠাকরে আৰু রশ্মি ঠাকরে। হলিউডৰ প্ৰখ্যাত সংগীতজ্ঞ তথা বাদ্যযন্ত্ৰ শিল্পী জে ব্ৰাউনৰ লগতে অনন্ত আম্বানী আৰু ৰাধিকা মার্চেন্টৰ বিবাহ অনুষ্ঠানলৈ আহিছে আডাম ব্লেকষ্টোন। সুইডেনৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী কাৰ্ল বিল্ড, কানাডাৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ষ্টিফেন হাৰ্পাৰ, গুগলৰ অধ্যক্ষ ডনাল্ড হেৰিছন, বলিভিয়াৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী জৰ্জ গুইৰগা, অষ্ট্ৰেলিয়াৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী কেভিন ৰাড আৰু বিশ্ব অৰ্থনৈতিক মঞ্চৰ অধ্যক্ষ ক্লাউছ শ্বাব উপস্থিত হৈছেহি গুজৰাটৰ জামনগৰত। জামনগৰত এতিয়া বিশ্বৰ নামী দামী চেলিব্ৰিটিয়ে নহয় প্ৰখ্যাত প্ৰতিষ্ঠানৰ বিষয়ববীয়াও ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে। 12 জুলাইত বিবাহ পাশত আবদ্ধ হ'ব ৰিলায়েন্স ইণ্ডাষ্ট্ৰিজৰ অধ্যক্ষ মুকেশ আম্বানীৰ কনিষ্ঠ পুত্ৰ অনন্ত আম্বানী আৰু উদ্যোগপতি বীৰেণ মার্চেণ্টৰ কন্যা ৰাধিকা মার্চেণ্ট। কিন্তু এতিয়াৰে পৰা চৰ্চিত হৈ পৰিছে বিয়াখন। প্ৰাক বিবাহ অনুষ্ঠানে হৈ পৰিছে বিশালতাৰ কাৰ্যসূচীৰে ভৰা। অনন্ত আম্বানীৰ প্ৰাক বিবাহ কাৰ্যসূচীৰ ভিন্ন সময়ৰ অনুষ্ঠানৰ নিৰ্ধাৰণ কৰা হৈছে নাম। প্ৰতিটো অনুষ্ঠানৰ বাবে নিৰ্ধাৰণ কৰা হৈছে বেলেগ বেলেগ ড্ৰেছ কোড। প্ৰথম দিনাৰ এন ইভিনিং ইন ইভাৰলেণ্ড অনুষ্ঠানৰ বাবে নিৰ্ধাৰণ কৰা হৈছে এলিগেণ্ট ককটেইল এটায়াৰ। ইতিমধ্যে ধৰ্মীয় থিমেৰে সজাই তোলা হৈছে গুজৰাটৰ জামনগৰত থকা ৰিলায়েন্স গ্ৰীণ্স। দেশী বিদেশী অতিথিৰ বাবে ইয়াত প্ৰদৰ্শিত হ'ব বিভিন্ন অনুষ্ঠান। দেশী বিদেশী অতিথিক বিভিন্ন সুস্বাদু মিঠাই তথা পানীয়ৰে আদৰণি জনাইছে গ্ৰীণ ৰুমত। বিভিন্ন ফুলেৰে সজাই তোলা হৈছে ৰিলায়েন্স গ্ৰীণ্স। দ্বিতীয় দিনৰ এই ৱাক অন দি ৱাইল্ড ছাইডৰ বাবে নিৰ্ধাৰণ কৰা হৈছে জংগল ফেভাৰ এটায়াৰ। একেটা দিনতে মেলা ৰোজৰ বাবে জেজলিং দেশী ফেভাৰ এটায়াৰ, তৃতীয় দিনৰ টাস্কাৰ ট্ৰায়েলছৰ বাবে পৰিধান কৰিব লাগিব কেজুৱেল চিক এটায়াৰ। আনহাতে একেটা দিনতে হস্তাক্ষৰ অনুষ্ঠানত পৰিধান কৰিব লাগিব ভাৰতীয় সংস্কৃতিৰ পোছাক। আনহাতে দেশ বিদেশৰ অতিথিগণৰ উপস্থিতিত এতিয়া জামনগৰত বৃদ্ধি পাইছে যান জঁটো। বিমানবন্দৰটো ক্ৰমাগত দ্বিতীয় দিনালৈ দামী দামী বিলাসী বাহনেৰে উপচি মেলা সদৃশ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। মুঠতে এতিয়া আমন্ত্রিত অতিথিৰ আগমন ঘটিয়ে আছে জামনগৰত। তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে আৰম্ভ অনন্ত আম্বানী ৰাধিকা মার্চেণ্টৰ প্ৰাক বিবাহ অনুষ্ঠান। অনুষ্ঠানত অংশগ্ৰহণৰ বাবে জামনগৰত উপস্থিত হলহি তাৰকা ক্ৰিকেটাৰ জাহিৰ খান। আন আন তাৰকাৰ সমান্তৰালকৈ গুজৰাটৰ জামনগৰলৈ আহিল মোহময়ী অভিনেত্ৰী শ্ৰদ্ধা কাপুৰো। বিমানবন্দৰৰ পৰা উষ্ম আদৰণি জনোৱা হয় মোহময়ী অভিনেত্ৰী শ্ৰদ্ধা কাপুৰক। পেপাৰাজ্জিৰ কেমেৰাত বন্দী হল অভিনেত্ৰীগৰাকীৰ ফটো আৰু ভিডিঅ'। ইফালে অনন্ত আম্বানী আৰু ৰাধিকা মার্চেণ্টৰ প্ৰাক বিবাহ কাৰ্যসূচীৰ আমন্ত্ৰণ ৰক্ষা কৰি জামনগৰ পালেহি বলিউডৰ আকৰ্ষণীয় দম্পতি বিকি কৌশল আৰু কেটৰিনা কেফ। দুয়োকে উষ্ম আদৰণি জনোৱা হয় জামনগৰলৈ প্ৰাক বিবাহ অনুষ্ঠানত অংশগ্ৰহণ তাৰকা দম্পতি। কেৱল চিনেমা জগতৰ বা ৰাজনৈতিক ব্যৱসায়িক ক্ষেত্ৰৰ তাৰকাসকলেই নহয়, জামনগৰত ভিৰ দেখিবলৈ পোৱা গ'ল ভাৰতীয় তাৰকা ক্ৰিকেটাৰসকলৰো। তাৰকা ক্ৰিকেটাৰ সূৰ্য কুমাৰ যাদৱক দেখিবলৈ পোৱা গ'ল জামনগৰত। আন দুগৰাকী বলিউড তাৰকা জিতেন্দ্ৰ আৰু টাইগাৰ শ্ৰফকো দেখা গ'ল জামনগৰত। পেপাৰাজ্জিৰ কেমেৰাত বন্দী হ'ল দুই চেলিব্ৰিটিৰ ফটো আৰু ভিডিঅ'। আনহাতে জামনগৰত দেখিবলৈ পোৱা গ'ল ভাৰতৰ আন এগৰাকী প্ৰতিপত্তিশালী ব্যক্তি গৌতম আদানীক। বিমানবন্দৰৰ পৰা উষ্ম আদৰণি জনোৱা হয় গৌতম আদানীক। অনন্ত ৰাধিকাৰ প্ৰাক বিবাহ অনুষ্ঠানত এনেদৰেই সমাহাৰ ঘটিছে ভিন্ন ক্ষেত্ৰৰ প্ৰতিপত্তিশালী ব্যক্তি।
নবগঠিত কাজিরঙা সমষ্টিত বিজেপি প্রার্থী হয়েছে কামাখ্যা প্রসাদ তাসা। 2014 সনত যোরহাট সমষ্টির লোকসভালে নির্বাচিত হয়েছিল কামাখ্যা প্রসাদ তাসা। রাজনীতি বিজ্ঞানের স্নাতকোত্তর কামাখ্যা প্রসাদ তাসাই এবার লাভ করেছে কাজিরঙা সমষ্টির প্রার্থিত্ব। সমষ্টি পুনর্গঠনের পিছত ন রূপলোয়া সমষ্টিটোর দখল করব সংকল্পবদ্ধ হয়েছে বিজেপি। সেই লক্ষ্যরে চাহ জনগোষ্ঠীর নেতাগুলিক কাজিরঙাত প্রক্ষেপ করেছে বিজেপি নেতৃত্বই। অধিক জানাব আমার সাংবাদিক গৌতম বরাই। ইতিমধ্যে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টের দর্শকসকলে জানিব পাৰিছে যে কাজিরঙা লোকসভা সমষ্টির পৰা বিজেপি হয়ে প্রার্থিত্ব লাভ করেছে বর্তমানের রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়ায়। আর তেখেতর প্রতিক্রিয়া আমি জানিবলৈ চেষ্টা করি যে কাজিরঙা সমষ্টি নতুন সমষ্টি হব আপনার বাবে। আর ইতিপূর্বে আপনি যোরহাট লোকসভা সমষ্টির প্রতিনিধিত্ব করেছিলেন, বর্তমান রাজ্যসভার সাংসদ হিসাবে আমি দেখি পাইছো যে আপনি বহুখিনি কাম করে আছে, আর কেনে ধরনের লব এই প্রতিদ্বন্দ্বিতা কেনকা হব? আজির তারিখ নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বাধীন দিল্লী সরকারে আর মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারখানে যিধরনের কাম করেছে এই ক্ষেত্রে বেলেগ প্রত্যাহ্বান হব বলে মানে নাভাবো। আর সেইকারণে মই নরেন্দ্র মোদী ডাঙরিয়া, জে পি নাড্ডা ডাঙরিয়া, ভবেশ কলিতা ডাঙরিয়া, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, অমিত শাহ ডাঙরিয়া, এই পার্লামেন্টারি বোর্ডর সকলকে মোর শ্রদ্ধা মই জ্ঞাপন করছো যে অহা সরকার যে হব এই সরকারখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী হবে। আর এই টিমট আমাক অংশগ্রহণ করবর কারণে সুবিধা দিয়াটোই মই ভাবো একটা ডাঙর স্বীকৃতি। গতি ব্যক্তিগতভাবে কথাবিল যদি নাভাবি আপনি সমূহীয়াভাবে ভাবে তাহলে মই ভাবো যে এই প্রত্যাহ্বান নহে। আর সমষ্টিটো নতুন, নামটোহে নতুন, কিন্তু আমি আমার কার্যক্ষেত্র যেহেতু তাতো আছে, আমার কার্যকর্তাসকলের আমার যেহেতু সম্পর্ক আছে, গতি মই ভাবো যে মোর প্রত্যাহ্বানের সম্মুখীন হয়। আমি আমি দেখলে পাই যে বিজেপি একটা অতি প্রফেশনাল দল হয়, আর যেহেতু আপনার একগারী অতি অভিজ্ঞ রাজনীতিবিদ আপনার কাজিরঙাত প্রার্থিত্ব দিছে, হয়তো বহুত ক্যালকুলেশন করেছে যে আপনার বাবে বিজেপির বাবে কি যোগাত্মক দিক আছে কাজিরঙা সমষ্টিট পূর্বর যে কলিয়াবর লোকসভা সমষ্টি আছে। সো কংগ্রেসের শাসনত এই সমষ্টিট দীর্ঘদিন ধরে আছে, আর কংগ্রেসের আমূলত কোনো ধরনের পরিবর্তন আনিব নোৱাৰিলে। আজি তারিখ অন্তত বিধায়ক সকলক তেখেত সকলে জিকায়, অসম গণ পরিষদের বিধায়ক তিনগৰাকী আছে, দুগৰাকী মন্ত্রী আছে, বাকি বিধায়ক সকল আপনি তিনগৰাকী মন্ত্রী আছে, অজন্তা নিয়োগ দরে ব্যক্তি আছে, কেশব মহন্তর দরে ব্যক্তি আছে, অতুল বৰাৰ ব্যক্তি আছে, বিধায়ক যদি বিশ্বজিৎ ফুকন হয়, মৃণাল শইকীয়া হয়, জিতু গোস্বামী হয়, রামকৃষ্ণ ঘোষ হয়, শিবু মিশ্র, আটাইকেইজনের যদি আপনি কাম কাজ চায় তেতিয়াহলে দেখিব যে তেখেতসকলে কিন্তু সমষ্টিবিলাকত একটা গুণগত পরিবর্তন আনিব কারণে চেষ্টা করছে। 75 ইয়ার্স স্বাধীনতার পিছত এই সমষ্টিবিলাকৰ অবস্থা দেখিলে আপনার বেলি এই সমষ্টিবিলাকত কিন্তু পরিবর্তন আনিব কারণে চেষ্টা করছে। সেইকাৰণে মই ভাবো জনসাধারণে আজির তারিখত বিধায়ক যেহেতু জিকালে এজন সাংসদও বিচারি দিল্লীত যি হয়ে সরকার সম্পর্ক রক্ষা করে সমষ্টিটো ভাল কাম করব পারে, এইটাই একটা দায়িত্ব। এইটো আপনি নাভাবিব যে বহুত মানুষে ভাবে যে ক্ষমতাটো ভোগ করব খুঁজছে, ক্ষমতাটো তেনে ধরনের নয়, ক্ষমতাটো রাইজর কারণে হয়। আর একটা কথা সুদু যে শেহতাক কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামী ডাঙরিয়া বিজেপি দলত যোগদান করেছে, বর্তমান রাজ্যিক উপসভাপতি দায়িত্ব লাভ করেছে, কি কব যে যোরহাটত বিশেষ যেহেতু আপনি আপনার ঘর যোরহাটতে, আর যদিহে বিজেপির জয়লাভ করে যোরহাটবাসী আটাইতকৈ সৌভাগ্যশালী হব যে তপন গগৈ ডাঙরিয়া আর আপনার দুগারীকে সাংসদ পাব, যদিও আপনি কাজিরঙা সমষ্টির প্রতিনিধিত্ব করব, কিন্তু রানা গোস্বামী ডাঙরিয়া বর্তমান এটা সন্নিবিষ্ট হয়েছে আপনার দলত যোগদান করেছে, লবি হব নাকি সকলে সেটাই চর্চা করে আছে যে ভারতীয় জনতা পার্টির লবির কোনো স্থান নাই। এই কথা কলে ভুল হব, কতো লবি করব কারণে ভারতীয় জনতা পার্টি এলাও নকরে, জনসাধারণ কারণে কাম করব লাগবে, দলের যোগেদি নির্বাচিত প্রতিনিধি হয়ে দল জনসাধারণ কারণে কাম করব লাগবে। আমার মন কি বাত বলে অনুষ্ঠান আমি করো, প্রধানমন্ত্রী ডাঙরিয়ার মন কি বাত শুনো আর বুথর কথা পাতো, তার মানে এই নেতৃত্ব যে আছে আমার নেতা বেলেগ নহে, আমার নেতা প্রধানমন্ত্রী, এই সময়সত আপনি বেলেগে আর লবি করার প্রশ্ন কি আছে? জনসাধারণে লবিটা ভাল নাপায়, লবি ভারতীয় জনতা পার্টিতে নচলে। আর আর আপনার জানিম যে প্রধানমন্ত্রী ডাঙরিয়া আহি আছে 8 আর 9 মার্চত যোরহাটত থাকিব, আর আপনার যখন ইয়াতে সভার আয়োজন করেছে, জনসভার আয়োজন করেছে, 1-1.5 লাখ লোক সমবেত হব, এইটো একটা প্রাক নির্বাচনী লোকসভা নির্বাচনের প্রাক্ষণত একটা ডাঙর রণনীতি উজনি অসমত কেনে ধরনের প্রস্তুতি
এটা রণদুন্দুবী হিসাবে নাভাবি, এটা রণদুন্দুবী নহয়। রণদুন্দুবী বুঝাবলে কার বিরুদ্ধে বুঝাব, আমি কার বিরুদ্ধে বুঝাব? যখন আপনার আরে বিরোধী আছে না নাই? রানা গোস্বামীর দরে ব্যক্তি যেটা কার্যকরী সভাপতি যেটা ভারতীয় জনতা পার্টি যোগদান করলে, মই উদাহরণ এটা দিছো, কংগ্রেস শূন্য অবস্থাত আছে, উজনি অসমতো কংগ্রেসের বিধায়ক দুগৰাকীয়ে থাকিলে, কার বিরুদ্ধে? এই তো রণদুন্দুবী নয়, জনসাধারণক এই কথাটো কব লাগে যে প্রধানমন্ত্রী ডাঙরিয়া যে উন্নয়নমূলক কাম করেছে সেইবিলাক আমি জনসাধারণ জানাব লাগবে, আমি জনসাধারণের সংযোগ স্থাপন করব লাগবে, এই সংযোগ স্থাপনের ব্যবস্থা হে, এই রণদুন্দুবী কলে ভুল হব, এই আসলে আপনাদের শব্দটি ব্যবহার করে, এই রণদুন্দুবী নয়, রণদুন্দুবী তো শত্রু তো নাই, যেহেতু জনসাধারণ আমার মানে বিরোধী নাই, এটা বিরোধী তো আছে নাকি? বিরোধী তো নাই, যেটা নহয়েছে যেটা আমি আর বিরোধী আমি সৃষ্টি করে লম নাকি? গতি এই কথাটো মই নাভাবো যে আমি আর আমার কারণে বিরোধী লাগে গণতন্ত্র রক্ষা করব লাগে, আপনাদের কেটে বিরোধী দলের ভূমিকা লো দেখুন, বিরোধী দল নাই এটা আপনাদের তো করে। হয়, ধন্যবাদ জানাইছো। আর ইতিমধ্যে সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়ায় নিজের বক্তব্য প্রকাশ করেছে, নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছে, কাজিরঙা লোকসভা সমষ্টির ইতিমধ্যে বিজেপির হয়ে প্রার্থিত্ব লাভ করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকত অসমত শীর্ষত নিউজ এইটিন অসম নর্থ ইস্ট, দর্শকৰ উৎসাহজনক সঁহাৰিয়ে কম দিনের ভিতরতেই ফেসবুকত শীর্ষস্থানলৈ লৈ গল নিউজ এইটিন অসম নর্থ ইস্টক। আর দর্শকৰ এই উৎসাহজনক সঁহাৰিৰ বাবে দর্শকৰ ওচৰত কৃতজ্ঞ নিউজ এইটিন অসম নর্থ ইস্ট। আগলৈও আপনাদের এনেধরনের সঁহাৰি আগবাই থাকিব বলে আমি আশাবাদী। আর ইয়ারে সময় হয়েছে আজির সুপার প্রাইমের পর বিদায় লওয়ার। নমস্কার। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। কাপটো খাব পারি যেহেতু, কাপটো মানে কনসেপ্টটো কোপরা কেনে।